বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ব্লগস। এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমি সোনালি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। ছোট্ট একটি ভিডিও, যেহেতু ব্লগ শেয়ার করি এজন্য বাসায় মানে টুকিটাকি কাজ শেয়ার করছি। তো আজকের ব্লগটি আমি শুরু করেছি সকাল থেকে। গুড মর্নিং সবাইকে। আমি সকালে ঘুম থেকে উঠে নামাজটা পড়ে নিয়েছি, তো আমার গলাটা অনেক ব্যথা করছিলো, তো ভাবলাম যে কিচেনে চলে আসি। তো আমি লবণ পানি গড়গড় করলাম একটু গরম করে, তো দেখলাম যে ভালো লাগছে না, যদি শুয়ে আর উঠতে পারবো না, যেহেতু বাচ্চার স্কুল আছে 8টার থেকে বেরিয়ে যাব। তো ভাবলাম যে পরোটা বানিয়ে নিই। তো আমি এখানে সফট করে ছোটো ছোটো করে আর কিলেচি বানিয়ে নিয়েছি। আগে আটাটা ময়ন করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এখন আমি ছোটো সাইজের 5টা পরোটা করে নেব আর কি। 5টাই হয়েছে আর কি, আমার এতটা লাগে না। তো এখন আমি পরোটাগুলো আর কি বানাই নেব, একদম পাতলা করে বানাবো আর হালকা তেলে ভেজে নেব। তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার জন্য অনেক শুভকামনা রইল আর সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি আর আপনাদের মাঝে থাকতে পারি। তো এখানে আমি যে রুটির মতো করে গোল গোল শেপ করে বানিয়ে নেব, আর একটা পরোটা বানাবো মেয়ের জন্য একটু চোকা করে, ও এরকম পছন্দ করে। তো এখানে দেখুন 4টা আমি গোল টাইপের ছোটো সাইজের বানিয়ে নিয়েছি আর একটা চৌকা করে নিয়েছি। এখন এগুলোকে আমি হালকা তেল দিয়ে দিয়ে ভেজে নেব। পরোটা আমার অতটা পছন্দ না, আমার রুটি ভালো লাগে, কিন্তু মেয়ে পছন্দ করে, এই জন্য হালকা তেল দিয়ে ভাজবো। এখানে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এই যে ভাজা শুরু করে দিয়েছি। আগে মেয়ের জন্য ভাজছি, কারণ ওর স্কুল আছে, ওকে আগে খাওয়াই রেডি করতে হবে। তো এই যে ফার্স্টে ওরটা একটু তেল বেশি দিয়েছি, ওটি মুসমুসে পছন্দ করে। তো আমি বেশি একটা এগুলো বানাতে পারফেক্ট না, দেখতে খারাপ হলে কেউ কিছু মনে করবেন না, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমি এপিট এপিট করে আরেকটি ভালো করে ভাজিয়ে নেব। আর হচ্ছে পরোটাতে খাওয়ার জন্য আমি আলু কুচিয়ে রাখছি, ওটা ভাজি করে নেব আর বাকিগুলোও ভেজে নেব। তো বাকি পরোটাগুলো আমি ভেজে নিয়েছি আর শেয়ার করি নি আপনাদের মাঝে। আর এদিকে আলু ভাজি বসিয়ে দিয়েছি। তো এখানে আলুটা আমি একটু সুন্দর করে ভেজে নেব, অনেকটা সময় নিয়ে আর কি আলুটা ভাজতে হবে। তো আলুটা আলু ভাজি দিয়ে পরোটা খেতে বাচ্চারা একটু পছন্দই করে, আমার বেবি তো পছন্দ করে। তো অনেক দিন বাসায় পরোটাটা আমি করি না, তো আজকে করলাম। তো এই যে আমার ভাজিটা করে নিলাম। তো ভাজিটাও আমার করা নেওয়া হয়ে গেছে, পরে হচ্ছে চলে আসলাম। এই যে আর আমি নিয়েছি 2টা খেজুর, আর এখান থেকে একটা পরোটা খাবো, আর উপরে তেলের ভাজাটা আমার মেয়ে খাবে। তো ওকে আমি আগে দিয়ে দিচ্ছি, আর আপনাদের ভাইয়া ফ্রেশ হচ্ছে হয়ে আসবে, আমার যেহেতু স্কুলে যেতে হবে। যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি পারলে ফলোয়ার্স করবেন। আর আমার গলা শুনে অবশ্যই বুঝতে পারছেন আমি একটু অসুস্থ, সকাল থেকে গলাটা খুব ব্যথা। তো এই যে আমি খেজুরটা খেয়ে নেব, আর মেয়েকে আগে পরোটাটা দিয়ে দেবো, ওই একটা পরোটাই খাবে। তো আমার ঘরে কাজ টাজ গোছানো হয় না, সকালবেলা উঠে কোনো রকম নাস্তাটা বানিয়ে ওকে নিয়ে স্কুলে যেতে হয়, আর টেবিল টেবিল সব এলোমেলো হয়ে পড়ে আছে, অগোছালো একবারে। তো আমি স্কুল থেকে এসে এগুলো রেডি করি। তো আর এই যে আমি এখন বসে বসে খেজুর খাচ্ছি, খেজুরটা খাওয়া হয়ে গেলে আমি এখান থেকে একটা পরোটা খাবো। আর যে আমার মেয়ে খাচ্ছে আর কথা বলছে, খুব গরম, মানে রাতে তো গরমে ঘুমোনোই যায় না, 2টা করে ফ্যান ছাড়া হয়। তো আমি এবার খাওয়া শুরু করছি, খেজুরটা খেয়ে একটা পরোটা খেয়ে আর কি আমার মেয়েকে রেডি করে দিতে হয়। ও তো ছোটো, ও তো আর নিজের ড্রেস তেমন একটা পরতে পারে না, চেষ্টা করে, বাকিটা আমার করে দেওয়া লাগে। তো যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই পাশে থাকবেন, এভাবেই সাপোর্ট করবেন। স্কুলে চলে আসার পর ভাবলাম যে আপনাদের একটু শেয়ার করি, স্কুলটা অবশ্য শেয়ার করতে পারিনি। আমি স্কুল থেকে একটু সাইডে একটা গাছের নিচে আমরা সবাই বসে থাকি, তো ওখানে একটা গাছে চোখের সামনে আমগুলো কীভাবে বড় হয়েছে দেখালাম আপনাদের। আর আমগুলো কিন্তু বড় হওয়ার পর নেট দিয়ে ঢেকে রাখছে, পেকে গেছে তাও পারছে না। তো আমরা প্রতিদিন ওই আমগুলো দেখি আর
বলি তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করি আর স্কুলের সামনের পরিবেশটা কেমন দেখুন ওই যে একদম স্কুলের সামনেই হচ্ছে ওই অফিসটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা ওখানে আমরা গাছের নিচে বসে আছি ভেতরে বসলে আর কি হয় কি অনেকটা গরম লাগে আর এখানে একটু ঠান্ডা হাওয়া আসে মাঝে মাঝে ভালোই লাগে আর বাচ্চাদের নিয়ে স্কুলে আসলে একটু কষ্ট তো করতেই হবে কি করব বলেন তো কর অঞ্চলে যে অফিসটা ওটা হচ্ছে স্কুলের একদম সামনেই তো স্কুলের সামনের পরিবেশটা আমার খুব ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আর প্লিজ আমার ভিডিওগুলো ফলো করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যদি হাতে সময় থাকে আর যদিও বা না দেখেন অর্ধেকটা দেখার চেষ্টা করবেন কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল তারপরে ভয়েসটা দিলাম কারণ ভয়েস না দিলে ফ্রেন্ডসরা ভিডিও দেখে মজা পায় না তো আমগুলো দেখে সব কার কার লোভ হলো জানাবেন একদম পেকে গেছে কিন্তু নেটের ভিতর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু আমগুলো অনেক ছোট ছোট বড় হয়নি বেশি সাইজে অনেক ছোট ছিল আম খেতে কার না ভালো লাগে আম তো বেশিরভাগ মানুষই পছন্দ করে